very fine. Today I'm back with your lesson Swadesh. Lesson 6 Swadesh. Today I'm going to start this lesson. It was a busy morning in a railway station. Eta chilo ekta khub byasto sokal ekta railway station e. The year was 1930. Shal ta chilo 1930. A young boy in soiled clothes entered the platform. একটা যুবক ছেলে নোংরা জামা কাপড় পরে entered the platform, অর্থাৎ প্ল্যাটফর্মে প্রবেশ করলো. His feet were bare and muddy. তার পাটা ছিল খালি পা এবং muddy, অর্থাৎ কাদা মাখা. He seemed to be very tired. তাকে দেখে মনে হচ্ছিল খুব ক্লান্ত. But his eyes were glowing like fire. কিন্তু তার চোখগুলো যেন আগুনের মতো উজ্জ্বল, জ্বলজ্বল করছিল. His name was Swadesh. তার নাম ছিল Swadesh. Meanwhile, some British police were seen outside the station. ঠিক সেই সময় কিছু ব্রিটিশ পুলিশকে বাইরে স্টেশনে দেখা গেল. They were on the lookout for a young freedom fighter of Bengal. তারা একটা ইয়াং ফ্রিডম ফাইটার, অর্থাৎ একজন যুবক, যুবক ফ্রিডম ফাইটার কথার অর্থ হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, একজন যুবক স্বাধীনতা সংগ্রামীর সন্ধানে ছিল. সাডেনলি দেয়ার ওয়াজ আ হুইসল, হঠাৎ করে সেখানে একটা বাঁশি শোনা গেল. এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার টু. একটা কলকাতাগামী ট্রেন আসছিল দু নম্বর প্ল্যাটফর্মে. Swadesh clasped his canvas bag tightly. তার যে ক্যানভাস ব্যাগটা স্বদেশের কাছে ছিল সেই ব্যাগটাকে সে খুব জোরে শক্ত করে ধরল. হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক এ কর্নার সিট. সে ট্রেনে চেপে পড়ল বা উঠে পড়ল এবং একটা কোনার সিটে গিয়ে বসল. দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটা চলতে শুরু করলো. হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, সে গত সন্ধ্যের যে ঘটনা বা গতকালের বা গত সময়ের যে ঘটনা সেই সময়ের ঘটনাগুলো, গত সন্ধ্যের সেই ঘটনাগুলো সে মনে করতে লাগলো. রিকল মানে মনে করা. তাহলে দেখো আমরা এখানে কিছু কিছু মানে দেখে নেব. যেমন সয়েল্ড, সয়েল্ড মানে হচ্ছে নোংরা. সয়েল্ড মানে হচ্ছে নোংরা. বেয়ার, বেয়ার মানে হচ্ছে খালি পা. বেয়ার ফিট মানে খালি পা, বেয়ার মানে হচ্ছে খালি. মিনওয়াইল সেই সময়, ফ্রিডম মানে স্বাধীনতা. ফ্রিডম মানে স্বাধীনতা. তারপরে দেখো ক্লাচড, ক্লাচ মানে শক্ত করে ধরা. ক্লাচ মানে চেপে ধরা, দু হাত দিয়ে চেপে ধরাকে বলা হয় ক্লাচ. বোর্ডেড, বোর্ডেড মানে উঠে পড়া. বোর্ডেড মানে ওঠা বা আরোহণ করা. রিকল্ড, রিকল্ড কথার অর্থ হচ্ছে মনে করছিল. রিকল মানে মনে করা, রিকল্ড মানে মনে করছিল, মনে করছিল. প্রিভিয়াস মানে গতকাল বা আগের দিন. এবারে দেখো আগের দিন কি ঘটনা ঘটেছিল সেটা আমরা দেখি. আগের দিন সন্ধ্যাবেলাকার ঘটনা যেটা এখন স্বদেশ ট্রেনে বসে বসে মনে করছে সেটা কি সেটা এখন আমরা দেখব. ইয়াস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যেবেলায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম. স্বদেশ তার ঘরেই পড়াশোনা করছিল.
Suddenly, his elder brother entered the room in a hurry. হঠাৎ করে তার বড় ভাই বা দাদা প্রবেশ করলো তার ঘরের মধ্যে খুব তাড়াহুড়ো করে, হারি মানে তাড়াহুড়ো করে। Thus he studied in a college. সে একটা কলেজে পড়তো। He was also deeply involved in the freedom movement. স্বাধীনতা সংগ্রামের সাথে সেও খুব গভীরভাবে জড়িত ছিল। Involved, involved মানে জড়িত থাকা। Involved মানে জড়িত থাকা। I am in a great trouble, brother. আমি খুব একটা বড় সমস্যার মধ্যে আছি ভাই। The British police are chasing me. British police আমাকে খুঁজে বেড়াচ্ছে বা আমাকে ধাওয়া করছে। খুঁজে বেড়ানো বা ধাওয়া করা। Chasing মানে হচ্ছে পিছু ধাওয়া করা। But I have to deliver some secret papers to our leader, Mr. Basu. কিন্তু আমাকে কিছু গোপন কাগজপত্র, secret paper, secret মানে হচ্ছে গোপন, secret paper অর্থাৎ কিছু গোপন কাগজপত্র আমাকে পৌঁছে দিতে হবে আমাদের যে লিডার, আমাদের যে প্রধান তার কাছ থেকে, তার কাছে অর্থাৎ আমাদের যে প্রধান মিস্টার বাসু তার কাছে। এটা কে বলছে? এটা বলছে স্বদেশের দাদা, অর্থাৎ স্বদেশের দাদা বা এল্ডার ব্রাদার যেটাকে বলে। হি ইজ নাও ইন ক্যালকাটা, তিনি এখন কলকাতায় আছেন। কে কলকাতায় আছেন? মিস্টার বাসু, যিনি ওদের ফ্রিডম দলের যেটা সেটা ফ্রিডম দলের লিডার। He said breathlessly. এই সমস্ত কথাগুলো সে নিঃশ্বাস না নিয়ে বা একদমে বলে গেল। So what are you going to do now? asked স্বদেশ। He was anxious. সে খুব চিন্তিত ছিল। স্বদেশ খুব চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো তার দাদাকে, তাহলে তুমি এখন কি করতে চলেছ? His elder brother seemed undecided. তার বড় দাদা অর্থাৎ দেখে তাকে দেখে মনে হলো যে সে কিছুই স্থির করে উঠতে পারছে না, সে ঠিক করে উঠতে পারছে না যে সে কি করবে। আনডিসাইডেড অর্থাৎ সে অনিশ্চিত, আনডিসাইডেড অনিশ্চিত, সে কিছুই ঠিক করে উঠতে পারছে না যে সে এখন কি করবে। স্বদেশ টোল্ড হিম, আই ক্যান ডু ইয়োর জব, দ্য পুলিশ ডু নট নো মি। স্বদেশ তাকে বললো, আমি তোমার এই কাজটা করে দিতে পারি কারণ পুলিশ আমাকে চেনে না। তাহলে আজ তোমরা এই পর্যন্তই পড়বে। তোমরা বাড়িতে এ পর্যন্ত খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি তোমাদের কিছু কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্কগুলো তোমরা করার চেষ্টা করো নিজে নিজে, ঠিক আছে? তোমরা এই জায়গাটা, ভিডিওটা ভালো করে দেখলে এবং এই জায়গাটা ভালো করে পড়লে অবশ্যই তোমরা নিজে নিজে এই উত্তরগুলো করতে পারবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত, পরের দিন ভিডিওতে বাকি অংশটা পড়িয়ে দেবো। থ্যাংক ইউ।